প্রভাত নমস্কার বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা তো আসুন বন্ধুরা আজকে শান্তি মন্ত্র দিয়ে পবিত্র দিনটি শুরু করি ও

विष्णु गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै गुरवे नमः अखण्डमण्डलाकारं वृत्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरन्धस्य शलाकाया चक्षुरिन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः ব্রমানুখদ কেবল জ্ঞানমূর্তি দন্দী গগনসদৃশং দত্তমসদি লমলমচল স্বীসাশিভূত ভাবতীত ত্রিগুণরি সদ্গুরু তং নমি সদ্গুরু তং নমি সদ্গুরুং তং নমামি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে পবিত্র দিনটি শুরু করছি শ্রী জগদ্ধাত্রী স্তোত্রম আধারভূতে চাঁধে ধৃতিরূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে সবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তিবিগ্রাহে সত্যাচার প্রিয় দেবী জগদ্ধাত্রী নমস্তুতে জয়দে জগদানন্দে জগদেক প্রপূজিতে জয় সর্বগতে দুর্গে জগৎwidehatত্রী নমোস্তুতে পরোমানুস্বরূপে চ ধ্যানকাদি স্বরূপিণী সূক্ষ্মাতে সূক্ষ্মরূপে চ জগৎwidehatত্রী নমোস্তুতে স্থুলাতে স্থুলো রূপে চ প্রাণাপానাদি রূপিণী ভাবা ভবো স্বরূপে চ জগৎwidehatত্রী কাদিপে কালেশে বিভেদিনী কালেদি স্বসে স্বে জগদ্ধাত্রী নমসে মহাঘ্নে মহোৎসতে মহাঘ্নে মহোৎসা মহোৎসহে মহামে বরপ্রদে প্রপঞ্চসারে সাধীশে জগদ্ধাতত্রী নম অগম্যে জগতা মধ্যে মহেশ্বরী বরাঙ্গনে অশেষরূপে রূপস্থে জগদ্ধাত্রী নমস্তুতে দ্বিষিপ্তকোটিমন্ত্রাণ শক্তি রূপে সনাতনে সর্বশক্তিস্বরূপে চগদ্ধাত্রী নমস্তুতে তীর্থযোগ্যতপানী জগন্ময়ী তমেব স্বংসর্সে জগদ্ধাত্রী নমস্তুতে দয়ারূপে দয়াদৃষ্টে দয়াদ্রে দুঃখমোচনে সর্বপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে অবম ধাম মহায়োগী মহাগী সহিতপুরে অমেয় ভাবকূটস্থে জগদ্ধ নমস্তুতে উগদ্ধারদা নম নম শ্রীশ্রীদুর্গা শারদা রামকৃষ্ণশ্রীশ্রী দুর্গা শারদা রামকৃষ্ণশ্রীশ্রী দুর্গা শারদা রামকৃষ্ণশ বন্ধুরা শ্রী শ্রীরামের অনুধান অযোধ্যাকাণ্ড পর্ব থেকে আমি শ্রীরামের নিকট প্রার্থনা এই অংশ থেকে পাঠ শুরু করছি তো প্লিজ বন্ধুরা আপনারা শেষ অবধি আমার সঙ্গে থাকবেন জয়তু 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণম শরণে শরণাগত গত শরণাগত গত গত ঠাকুর ভরত বললেন মাতা কৈকেয়ীকে সান্ত্বনা দেবার জন্য পিতা দশরথ যে রাজ্য আমাকে দিয়েছেন সেই রাজ্য আমি এখন আপনাকে প্রদান করছি আপনি নিষ্কণ্টক রাজ্য ভোগ করুন এই বিশাল কৌশল রাজ্য আপনি ছাড়া কে রক্ষা করবে গদর্ব গর্দ যেমন অশ্বের গতি অনুকরণ করতে পারে না সেই রকম আপনার রাজ্যপালন শক্তির অনুকরণ করার সামর্থ্য আমার নেই কেউ যদি একটি বৃক্ষ রোপণ করে এবং কালক্রমে তা মহাবৃক্ষে পরিণত ও পুষ্পিত হয়েও যদি ফলদান না করে তাহলে বৃক্ষ রোপণকারীর আনন্দ হয় না সেই রকম রাজা দশরথ পালনের জন্য আপনাকে লালন পালন করে বড় করেছেন আপনি যদি এখন রাজ্য পালন না করেন তবে মহারাজ কেমন করে সুখী হবেন আপনি আমাদের প্রভু এবং রাজ্য পালনে সমর্থ সুতরাং সকলের প্রীতির জন্য আপনি রাজ্যভার গ্রহণ করুন ভরতের কথা শুনে উপস্থিত নগরবাসীরা সাধু সাধু বলে ভরতের প্রার্থনা অনুমোদন করলেন ভরতের কথা শুনে রাম বললেন জীব স্বভাবতই পরাধীন নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে না সর্বগ্রাসী কাল তাকে ইহলোকে ও পরলোকে সর্বদা চালিত করে এই সংসারে সব কিছুই পরিণামে ক্ষয় হয় সকল উন্নতি পতনে পর্যবসিত হয় সংযোগ হলে বিয়োগ এবং সংযোগ হলে বিয়োগ হয় এবং জীবনের পরিণাম মৃত্যু ভরত তুমি নিজের জন্য শোক করো অন্যের জন্য শোক করছো কেন প্রতি মুহূর্তেই সকলের আয়ু ক্ষয় হচ্ছে প্রতি মুহূর্তেই সকলের আয়ু ক্ষয় হচ্ছে মহাসাগরে দুইটি ভাসমান কাষ্ঠ যেমন কখনও মিলিত হয় মিলিত হয়ে আবার পৃথক হয়ে যায় মানুষও সেই রকম পিতা মাতা ভারজা পুত্র প্রভৃতির সাথে কিছুক্ষণের জন্য মিলিত হয় আবার পৃথক হয়ে যায় এইসব বস্তুর বিয়োগ অবশ্যম্ভাবী নদী স্রোতের মতো ক্ষয়শীল বয়সও চলে যাচ্ছে কিন্তু আর ফিরে আসে না এই অবস্থায় আত্মাকে সুখ সাধন কাজে নিয়োগ করাই কর্তব্য যেহেতু জীবেরা সুখের জন্যই জন্মগ্রহণ করে থাকে আমাদের ধর্মাত্মা পিতা বহু জাগ যজ্ঞ প্রজাপালন প্রচুর ঐশ্বর্য ভোগ করে স্বর্গে গেছেন সজ্জন ব্যক্তিরা তাঁকে মান্য করেন সুতরাং তাঁর জন্য শোক করা উচিত নয় তুমি বুদ্ধিমান এবং ধৈর্যবান অতএব শোক বর্জন করাই তোমার কর্তব্য ভরত তুমি স্থির হয়ে অযোধ্যায় ফিরে যাও আমাদের সত্যনিষ্ঠ পিতা এই কাজে তোমায় নিযুক্ত করেছেন তিনি আমায় যে কাজে নিযুক্ত করেছেন আমি সেই কাজ করেই পিতার অনুশাসন পালন করব পিতার আদেশ অমান্য করা আমার পক্ষে সম্ভব নয় যে ব্যক্তি পরলোক জয় করতে ইচ্ছুক সে ধার্মিক শান্তশীল গুরুর আজ্ঞার অনুবর্তী হবে রামের এই সব অর্থযুক্ত মঙ্গলকারী কথা শুনে ভরত বললেন আপনার মতো গুণবান এই পৃথিবীতে আর কে আছে দুঃখ আপনাকে বিচলিত করতে পারে না সুখও আপনাকে রিষ্ট করতে পারে না যিনি আত্মতত্ত্ব বিশেষভাবে জেনেছেন তিনি বিপদগ্রস্ত হয়েও বিষণ্ন হন না আপনি এইসব গুণ সম্পন্ন বলে অসহ্য দুঃখও আপনাকে বিচলিত করতে পারেনি কিন্তু আমার মতো লোক যে বিষণ্ন হবে এতে আশ্চর্যের কি আছে রাজা দশরথ আমার পিতা গুরু বৃদ্ধ এবং আমার পূজনীয় তাই তার নিন্দা করব না কিন্তু কোনো ব্যক্তি পত্নীকে সুখী করবার জন্য এমন ধর্মবিরুদ্ধ অন্যায় করতে পারে আপনি এর প্রতিকার করুন আমি হীন বুদ্ধি গুণহীন বয়সে কনিষ্ঠ আপনি থাকতে আমি কেমন করে রাজ্য শাসন করবো পিতা যে অন্যায় করেছেন তার সংশোধন করে কৈকেয়ীকে আমাকে এবং মহারাজকে অপবাদ থেকে মুক্ত করতে আপনি সমর্থ অতএব সকলের মঙ্গলের জন্য আপনি রাজ্য গ্রহণ করুন বৈশিষ্ট্যদের অমাত্যবর্গ ও প্রজাগণ এখানেই আপনার অভিষেক করুন আপনি কৃপা করে আমার প্রার্থনা পূর্ণ করে সকলের প্রতি করুণা করুন আপনি যদি আমার প্রার্থনা অগ্রাহ্য করে বনে যাওয়াই ঠিক করেন তবে আমিও আপনার সাথে বনে যাব ভরত এইভাবে সকরুণ প্রার্থনা করলেও সত্যনিষ্ঠ সত্যনিষ্ঠ রাম পিতার আদেশ পালনে নিষ্ঠ হয়ে অযোধ্যায় যেতে চাইলেন না এতে সকল রা এতে সকলে রামের এই অদ্ভুত ধৈর্য দেখে একই সঙ্গে আনন্দিত এবং দুঃখিত হলেন আনন্দিত হলেন এই জন্য যে রামের পিতৃ সত্য পালনে অবিচল নিষ্ঠা এবং দুঃখিত হলেন এই ভেবে যে রাম কিছুতেই অযোধ্যায় যেতে চাইলে যেতে চাইছেন না ভরতের কথা শুনে রাম বললেন তোমার কথা মহারাজ দশরথের পুত্রেরই উপযুক্ত উপযুক্ত এবং যুক্তিসঙ্গত বটে পুরা ভ্রাতঃ পিতা নহ সমাতরং তে সমদ্ধ হন মাতাম হে সমা শ্রৌষিদ রাজ্য শুল্ক আমাদের পিতা পূর্বে তোমার মাতাকে বিবাহ করবার সময় তোমার মাতামহের কাছে রাজ্য শুল্ক স্বীকার করেছিলেন কিছুকাল পরে দেবাসুরের যুদ্ধে দশরথ গুরুতর রূপে আহত হয়ে কৈকেয়ীর বিশেষ সেবা শুশ্রূষায় সুস্থ হন সেই সময় কৈকেয়ীর প্রতি সন্তুষ্ট হয়ে দশরথ তাকে দুটি বর দিতে ইচ্ছা করেছিলেন সেই জন্য কৈকেই দশরথের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী দুটি বর প্রার্থনা করেছিলেন প্রথম বরে তোমার রাজ্য লাভ এবং দ্বিতীয় বরে চৌদ্দ বছরের জন্য আমার বনবাস মহারাজ বাধ্য হয়ে কৈকেইকে এই দুটি বর দিতে রাজি হয়েছিলেন এখন প্রশ্ন হল রাজ্য শুল্ক কথাটি নিয়ে রাজ্য শুল্ক কে দেবে বরপক্ষ না কন্যাপক্ষ বরপক্ষ অর্থাৎ দশরথকে রাজ্যশুল্ক দিতে হলে ভরতকে অযোধ্যার সিংহাসনে বসাতে হয় দশরথ কৈকেই কেকয়ারাজ বৈশিষ্ট্য প্রভৃতি কারো মুখেই বাল্মীকি রামায়ণে এই কথা একবারও উচ্চারিত হয়নি কৈকেই যদি জানতেন যে তাঁর পিতার কাছে দশরথ রাজ্য শুল্ক হিসাবে ভরতকে অযোধ্যার রাজা করতে প্রতিজ্ঞাবদ্ধ তাহলে এই একটিমাত্র শর্তের কথা দশরথকে স্মরণ করিয়ে ভরতকে অযোধ্যা সিংহাসনে বসাতে পারতেন তাছাড়া রাম এই কথা ঘুণাক্ষরেও জানলে তিনি কিছুতেই যুবরাজ পদে অধিষ্ঠিত হতে রাজি হতেন না কিন্তু রাজ্য শুল্ক যদি কন্যাপক্ষের অর্থাৎ রাজের দেওয়া হয় তাহলে দাঁড়ায় এই যে কৈকের পিতা কন্যার বিবাহ উপলক্ষে জামাতা দশরথকে কিছু রাজ্যাংশ দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং দশরথ তা মেনে নিয়েছিলেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের বিবাহের পর ভরতের মাতুল যুধাজিৎ ভরত ও শত্রুঘ্নকে নিয়ে কেকয়া রাজ্যে যান তারপর দশরথের মৃত্যু পর্যন্ত এই বা এই বারো বছরের মধ্যে ভরতে আর কোনো সংবাদ পাওয়া যায় না দশরথের মৃত্যুর পর বশিষ্ঠদেব অমাত্যদের বলেছিলেন যদশ মাতুলকুলে দত্তরাজ্য পরম সুখী ভরত বসতি ভাত্রা শত্রুঘ্নে ন মুদান্বিত ভরত তার মাতুলকুলে কেকয় রাজ্যে রাজ্য লাভ করে পরম আনন্দের শত্রুঘ্নের সাথে বাস করছে এই বারো বছর ধরে ভরতকে দেওয়া রাজ্য শাসন করে ভরত রাজকার্যে বিশেষ দক্ষ হয়েছিলেন চিত্রকূটে রাম প্রথমে রাজ্য শুল্কের কথা বলে পরের শ্লোকেই কৈকেইকে দুটি বরের কথা বলেছিলেন এতে রাম যেন ভরতকে বলছেন তুমি তো পিতা দশরথের প্রথম প্রতিশ্রুতি মাতামহের প্রদত্ত রাজ রাজ্য রাজ্য শুল্করূপে গ্রহণ করেছ এখন মাতা কৈকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ পিতার দ্বিতীয় প্রতিজ্ঞা মেনে অযোধ্যার রাজ্য পালন করো রাজ্য পালনের অভিজ্ঞতা তোমার তো আছেই সুতরাং আমার বনবাসকালে অযোধ্যার রাজ্য শাসন তোমার পক্ষে কষ্টকর হবে না রাম বলেছে রাম বলছেন ধর্মজ্ঞ পিতার রাম বলছেন ধর্মজ্ঞ পিতার সত্য রক্ষার জন্য আমি সীতা ও লক্ষ্মণকে নিয়ে বনে এসেছি তুমিও সত্তর অযোধ্যার রাজপথে অভিষিক্ত হয়ে পিতাকে সত্যবাদী এবং মাতা কৈকেয়ীকে সুখী করো তুমি অযোধ্যার প্রজাদের রাজা হও আর আমি বনে পশুদের মহারাজা হব তুমি এখনি অযোধ্যায় রওনা হও আর আমিও দণ্ডকারণ্যে প্রবেশ করব আমরা চার ভাই দশরথের সুপুত্র সুতরাং নরশ্রেষ্ঠ দশরথকে সত্যপথে প্রতিষ্ঠিত করাই আমাদের কর্তব্য ভরত তুমি দুঃখ করো না রাম এইভাবে ভরতকে আশ্বস্ত করছেন এমন সময় ব্রাহ্মণ জাওয়ালি ধর্মজ্ঞ রামকে ধর্মবিরুদ্ধ উপদেশ দিয়ে বললেন হে রাম তুমি বুদ্ধিমান সুতরাং পিতৃবাক্য পালন করতে হবে এমন নিরর্থক বুদ্ধি যেন তোমার না হয় মানুষ একাই জন্মগ্রহণ করে এবং একাই মৃত্যু মুখে পতিত হয় সুতরাং মাতা পিতার প্রতি আসক্ত হওয়া উন্মাদের লক্ষণ আসলে কেউ কারো নয় সেই জন্য যারা সজ্জন তারা এইসব বিষয়ে আসক্ত হয় না হে নরোত্তম পৈতৃক রাজ্য ত্যাগ করে বনে গিয়ে দুঃখ ভোগ করা তোমার উচিত নয় তুমি অযোধ্যায় গিয়ে রাজপদে অভিষিক্ত হয়ে রাজ্য রাজ্যসু উপভোগ করো দশরথ তোমার কেউ নয় তুমিও তার কেউ নও দশরথ যেখানে যাবার সেখানে গেছেন তুমি কেন অযথা নিজেকে বঞ্চিত করছ যারা প্রত্যক্ষ রাজ্যভোগ ত্যাগ করে অপ্রত্যক্ষ ধর্মে নিযুক্ত হয় তাদের জন্য আমার দুঃখ হয় পিতৃশ্রাদ্ধ যারা করে তারা নিরর্থক রাশি রাশি অন্ন নষ্ট করে মাত্র বিচার করে দেখো মৃত ব্যক্তি কি কখনো ভোজন করে কিছু ধূর্ত মেধাবী লোকে বেদ এবং শাস্ত্রের নাম করে দেব পূজা অন্নদান যজ্ঞ তপস্যা ইত্যাদি করতে উপদেশ দেয় এর একমাত্র উদ্দেশ্য অপরকে ঠকিয়ে নিজেরা অর্থ লাভ করবে হে বুদ্ধিমান রাম জানবে ইহলোক ছাড়া পরলোক বলে কিছু নেই যা প্রত্যক্ষ তারই অনুষ্ঠান করা উচিত অনুমানকে উপেক্ষা করো তুমি সর্বসম্মত সদ বুদ্ধি অনুযায়ী ভরতের দেওয়া রাজ্য গ্রহণ করো জাবালির নাস্তিক মত শুনে রাম বললেন আমার ভালোর জন্য আপনি যা বললেন তা কর্তব্য বলে মনে হলেও বাস্তবিক অকর্তব্য সাধুজন সম্মত শাস্ত্র ত্যাগ করে পাপাচার পরায়ণ নাস্তিক মত সজ্জনগণ কখনোই গ্রহণ করে না আমি যদি ধর্মের বেশ ধারণ করে আপনার কথা মতো অধর্মকে আশ্রয় করি তাহলে অশুভ ফলও আমাকে পেতে হবে সত্যই ধর্মের মূল সত্যই ঈশ্বর দান যজ্ঞ হোম তপস্যা বেদ শাস্ত্রাদি সত্যিই প্রতিষ্ঠিত সুতরাং সকলেরই সত্যপরায়ণ হওয়া উচিত আমার সত্যনিষ্ঠ পিতা আমাকে সত্য পালনের আদেশ করেছেন অতএব লোভ মোহ ও অজ্ঞানের বশবর্তী হয়ে পিতৃ সত্য লঙ্ঘন করতে পারব না আমি সত্য পালনে প্রতিজ্ঞাবদ্ধ আপনি আমাকে রাজ্য পালন করতে বলেছেন আপনার এই কথা আমার ন্যায়সঙ্গত মনে হচ্ছে না আমি পিতার কাছে বনবাসের প্রতিজ্ঞা করে এখন ভরতের কথা মতো কীরূপে রাজ্য গ্রহণ করবো অতএব বনে ফলমূল খেয়ে ইন্দ্রিয় সংযম করে শ্রদ্ধাশীল হয়ে জীবন জীবনযাপন করে পিতৃ সত্য পালন করব। সত্য ধর্ম তপস্যা সর্বজীবে দয়া প্রিয়বাদিতা এবং ব্রাহ্মণ দেবতা ও অতিথি সৎকারকেই সাধুরা স্বর্গবাসের কারণ বলেছেন আপনি যে প্রত্যক্ষ প্রমাণবাদী চারবাকের মতের কথা বললেন এবং নাস্তিকতা প্রকাশ করলেন তাতে মনে হয় আপনি ধর্মভ্রষ্ট হয়েছেন পিতৃদেব যে আপনাকে যজ্ঞে বরণ করতেন তার জন্য আমি তার ওই কাজের নিন্দা করছি রামের তিরস্কার শুনে জাবালি বললেন আমি নাস্তিকদের মতো বলিনি এবং নিজেও নাস্তিক নই পরলোক নেই এমনও নয় সময় বুঝে আমি কখনো নাস্তিক হই কখনো আস্তিক হই তোমাকে বনবাস থেকে নিবৃত্ত করবার জন্য আমি ওই রূপ বলেছি এখন তোমাকে প্রসন্ন করবার জন্য অন্য রূপ বলছি রামকে ক্রোধান্বিত দেখে বশিষ্ট বললেন জাবালি ইহলোক ও পরলোক সম্বন্ধে ভালোভাবেই জানেন কেবল বনবাস থেকে তোমাকে নিবৃত্ত করবার জন্য ওইসব কথা বলেছেন রাম বললেন পুত্রের পালনের জন্য পিতামাতা যা করেন তার প্রতিদান কখনোই সম্ভব নয় পিতা দশরথ আমাকে যে আদেশ করেছেন তা মিথ্যা হতে দেব না রামের কথা শুনে ভরত নিজেই ভূমিতে কুশ বিছিয়ে প্রসনে প্রায় প্রায় প্রবেশন করবার জন্য বসে পড়লেন রামের কথা শুনে ভরত নিজেই ভূমিতে কুশ বিছিয়ে প্রায় প্রবেশন করবার জন্য বসে পড়লেন ভরতের এই কাজ দেখে রাম বললেন ভরত আমি কি অন্যায় করেছি যে তুমি আমার কুটিরের সামনে প্রায় প্রবেশন করছো হৃত ধন লাভের জন্য ব্রাহ্মণেরাই এ কাজ করতে পারে সত্রিয়ারা নয় ভাই এই দরুণ মনোভাব ত্যাগ করে তুমি সত্যর এখান থেকে অযোধ্যায় ফিরে যাও ভরত তখন সেখানে বসে থেকে উপস্থিত সকলকে সম্বন্ধন করে বললেন তোমরা সকলে কি জন্য আর্য রামকে হিতকর কথা বলছো না জনগণ উত্তর দিলেন আপনি রামকে যা বলেছেন তা ন্যায্য আবার রাম যে পিতৃ সত্য পালন করবেন তাও যুক্তিযুক্ত সুতরাং আমরা কর্তব্য স্থির করতে পারছি না রাম তখন ভরতকে বললেন ধার্মিক জনগণের কথা তো শুনলে এখন বিচার করে নিজের কর্তব্য স্থির করো হে ভরত তুমি ক্ষত্রিয়ের অকরণীয় প্রবেশন থেকে উঠে এই কাজ করবার প্রায়শ্চিত্ত স্বরূপ আমাকে স্পর্শ করে আচমন করো ভরত তখন কুষাস্তরণ থেকে উঠে রাম এবং জলস্পর্শ করে বললেন মন্ত্রীগণ এবং শোভাস্ত সকলে শুনুন আমি রাজ্য চাইনি মাতাকেও কোনো অনুরোধ করিনি এবং রামের বনবাসেও সম্মতি দিইনি তবুও যদি বনবাসের দ্বারাই পিতৃ সত্য রক্ষা করতে হয় তাহলে রামের বদলে আমি চোদ্দ বছর বনে বাস করবো মহাত্মা রাম ভরতের কথায় বিস্মিত হয়ে বললেন পিতা জীবিত অবস্থায় যা করেছেন তার অন্যথা করা আমার কিংবা ভরতেই উচিত নয় বনবাসে আমি কোনো রকম কপটতা করব না আমি বনবাসে সমর্থ হয়েও ভরতকে প্রতিনিধি করে বনে পাঠালে অত্যন্ত অন্যায় হবে ভরতকে আমি জানি সে ক্ষমাশীল এবং গুরুজনের সম্মান রক্ষা করে আমি চৌদ্দ বছর পরে বন থেকে ফিরে ভরতের সাথে আবার পৃথিবীর অধিপতি হব আমি কৈকেয়ীর কথা মতো বনে বাস করছি এখন ভরত রাজ্যে অভিষিক্ত হয়ে পিতাকে অসত্য থেকে মুক্ত করুক ওম শান্তি 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 হনুমান চালিশা দুহা শ্রীগুরু চরণ সরোজ রাজ নিজমন মুখুরসুধারী বরণ রঘুবর বিমল যশজদায়ক ফলচারী বুদ্ধিহীনতন জনক সুমর পবন কুমার বিদ্যা দেহমহি হরু কলেশ বিকার ধ্যানম গোস্পদিকৃত বার সিংহ অশোকী কৃত রাক্ষসম

জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি সতী হুলো কুজাগর রামদূত অতলিত বল ধা অঞ্জনী পুত্র পবন নামা। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী কঞ্চন বরণ বিরাজ শুভেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্র ঐ ধ্বজা বিজ বসা মুংচান শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগ বন্দন বিদ্যাবান চ বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর প্রভু চরিত্র শুনিবে কোরশিয়া রাম লখন সীতা বসিয়া সূক্ষ্মরূপ ধরি সিও দিখাবা খাবা বিকটরূপ ধরি লঙ্কা জ্বালাবা ভীম রূপ ধরি অসুর সাংারে রামচন্দ্রকে কাজ লায় সংজীবন লখন জিয়ায়ে শ্রীরঘুবীর হর শিউরায় রঘুপতি কিনী বহুত বঢাই তুম প্রিয় ভরতী সম ভাই সহস্রবদন তুমারে অশ গা বে অশোকৈ শ্রীপতি কণ্ঠ লাগাবই সনকাধিক ব্রহ্মাদি মুারদ শারদ সহিত হই শা যম কুবের দিকপাল জাহাংতে কবি কবিত কহি কহে সকাংতে ভালে তুম পোকার সুগ্রী কিনা রাম মিলায় রাজপথদিনা দিনা তোমারে মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বরে ভয়ে সব জগ জানা যুগ সহস্র ওজন পর ভানো মধুর ফল জানো প্রভু মুদ্রিকা মেলি মুখমাহি মাহি জল দিলাঙ্গি গায়ে আচরজ নাহি দুর্গম কা যেতে সুগম অনুগ্রহ তোমারে তেতে রাম দুয়ারে তুম রাখো হতো না গাবিনু পৈ সারে সব সুখ হে তোমারি সারনা তুম রক্ষক কাহুক ডারনা আপন তেজ তিন লোক হাঁপতে কাপই ভূত পিসাচ নিকটনে আবে মহাবীর যাব নাম শোনাবে না সেই ঘরে সব পীরা নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াবে মনক্রম বচন ধ্যান সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সফল সাজা অর মনোরথ যৈলাবে তা অমিত জীবন ফল পাবেই চারুযুগ পড়ুতা চারুযুগ প্রতাপ তুমারা হয় প্রসিদ্ধ জগত জিয়ারা সাধু সন্তকে তুম রাখো বারে অসুর নিকন্দন রাম দুলারে অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা অশু বরদিন্ন মাতা রাম রসায়ন তুমারে পাশা সদা রহ কে দাসা তুমারে ভজন রাম পাবেই, জন্ম জন্ম কে দুঃখ বিসরাবে অন্তকাল রঘুপতিপুর যাই যাং জন্ম হরি ভক্ত কাই অর দেবতা না ধরাই হনুমত সেই সর্বসুখ করাই সংকটে কট মিটেই সব পীরা যু সুমিরাই হনুমত বল জয় 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 হনুমান গোসাই কৃপা কর হো গুরুদেব কি নাই যো সতবার পাঠ করে কই ছোটেই বন্দি মহাশু কই যা পড়ে হনুমান চলিসা হয় সিদ্ধিসা কি গৌরিষা তুলসী দা সদাই হরি চেরা কি যে না থায় মহরেরা কি যে না থ মহরেরা কি যে না থায় মহরেরা কি যে না থ মহরেরা পবনতনায় সঙ্কটহরণ মঙ্গল রাম লক্ষ্মণ সীতা সহিত বসু বস অসুরভূপ শিয়া রামচন্দ্র কি যায় পবন সুত হানু কি যায় বলো ভাই সব সন্তান কি যায় মনোজবাং মারত তুল্য বেগাং জিতেন্দ্রিয়াং বুদ্ধিমতাং বরিষ্ঠামাম त्मजं वानरयोथमक्खं श्रीरामदूतं शिरसा नमामि ॐ श्री श्रीसीतालक्ष्मण्भरतशत्रुघ्नहनुमन्तसमेत श्रीरामचन्द्रपरं ब्रह्मणे नमः শান্তি 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 হরিং তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পনমস্ত জয় শ্রী গুরুমহারাজ জয় জয় মহামায় কী জয় জয় স্বামীজি মহারাজজী কী জয় জয় কি জয় বন্ধুরা শ্রী রামের অনুধ্যান আজকে এই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন মায়ের শ্রী পদপান্তে সদাই প্রার্থনা করি মা যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা মা যেন রক্ষা করেন মা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন আনন্দে রাখেন সুস্থ থাকেন সুস্থ রাখেন আপনারা সবাই আমরা আমি যারা যারা আমার এই গৃহ মায়ের গৃহমন্দিরে যারা যারা সবাই আমার সকলের সাথে রয়েছেন আর যারা আমার সঙ্গেও নেই সকলের জন্য মায়ের চরণে আমি প্রার্থনা করি সবাই যেন আমরা মাকে নিয়ে সর্বদা ব্যস্ত থাকি আর মাকেই যেন ধরে থাকি খুব আনন্দে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গৃহমন্দ মায়ের গৃহমন্দিরের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে শ্রী রামের অনুধ্যান যে প্রতিনিয়ত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা মাত্র করছি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট শেয়ার লাইক করে দেবেন খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন জয়েতু জয়েতু জয়তু শ্রী শ্রীরাম কৃষ্ণ শরণাম শরণ শরণাগত 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 অত গত ঠাকুর